চমচম বানিয়ে দেখাবো। দোকানের মিষ্টি খেতে আমাদের সবারই কিন্তু ভালো লাগে, কিন্তু আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে দোকানের মিষ্টিগুলো স্বাস্থ্যসম্মত কিনা? আমরা ঘরে একটু কষ্ট হলেও কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করে নিতে পারি। তাহলে চলুন ঝটপট তৈরি করিয়ে নিই এই চমচম মিষ্টিটা। এটা করতে আমার লাগবে, আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি 2 লিটার, আছে একদম মিহি সুজি যেটা সেটা, আছে বেকিং পাউডার, আর আমার ছানা তৈরি করার জন্য লাগবে ভিনেগার অথবা লেবু। আমি আজকে লেবু দিয়ে ছানাটা তৈরি করব, তবে আপনারা চাইলে কিন্তু ভিনেগার দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে একটা পাতিলের মধ্যে দুধগুলোকে ঢেলে নিয়ে দুধগুলোকে একটু ভালো করে জাল করে নিব এবং দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটায় যখন বলক চলে আসবে ঠিক তখনই আমি এখানে লেবুর রস দিব। যেহেতু আমি 2 লিটার দুধ নিয়েছি, আমি একটা পুরো লেবুর রস নিয়েছি। একটা পুরো লেবুর রসে কিন্তু সুন্দর ছানাটা হয়ে যাবে। তবে আপনারা চাইলে কিন্তু টক দই দিয়েও কিন্তু ছানাটা তৈরি করতে পারেন, তবে আমি টক দই অথবা লেবুর রস দিয়ে ছানাটা করতে বেশি পছন্দ করি। এতে হচ্ছে ছানাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়, আর ছানা যদি পারফেক্ট হয় আপনার মিষ্টিটাও কিন্তু পারফেক্ট হবে। কারণ ভিনেগার দিয়ে কিন্তু আমি দেখেছি ছানাটা খুব একটা বেশি পারফেক্ট হয় না। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা যদি সম্ভব হয় লেবু অথবা টক দই দিয়ে করতে পারেন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিভাবে করতে হবে। ছানাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে, এই যে দেখুন আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, আর এর মধ্যে এরকম একটা পাতলা কাপড় দিব, তার উপরে আমি ছানাটাকে ঢেলে নিব। ছানাটাকে ঢেলে নিয়ে তারপরে এটাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠিক এইভাবে করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য পানিটা ঝরতে দিব। এইভাবে করে ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পরে দেখুন ছানাটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আর এভাবে করে কিন্তু রাখবেন, এতে ছানার যে এক্সট্রা পানিগুলো থাকবে সেগুলো কিন্তু ঝরে যাবে। এখন এই ছানাটার মধ্যে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে সুজি, আর 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই বেশি দিবেন না, আসলে মিষ্টি বানাতে গেলে কিন্তু কিছু টিপস এবং ট্রিক্স ফলো করতে হয় যে কারণে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হয়। তো আমি যেভাবে করছি আপনারা যদি এইভাবে করে থাকেন তাহলে কিন্তু দোকানের থেকেও আরও সুস্বাদুকর আপনাদের এই চমচম মিষ্টিটা হবে। এটাকে আমি একটু ভালো করে মেখে নিব, তবে আস্তে আস্তে করে। এখন আমি এদিক দিয়ে চিনি সিরাটা করে নিব। আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি, আর দিব 3 কাপ পরিমাণে পানি। পানিটা যখন বলক আসবে তখন চুলাটা আমি অফ করে দিয়ে মিষ্টিগুলো সব বানিয়ে নিব, কারণ একটা করে মিষ্টি বানাবো আর একটা করে চিনি সিরা দিব, এতে কিন্তু মিষ্টিগুলো একদমই ভালো হবে না। সেই জন্য আমরা আগে সব মিষ্টিগুলোকে সুন্দর করে বানিয়ে নিব, তারপরে একসাথে সব মিষ্টিগুলোকে চিনি সিরায় দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সিরাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে, আর আমি এদিক দিয়ে মিষ্টিটাকে তৈরি করে ফেলব। চিনি সিরায় কিন্তু বলক চলে এসেছে। আমি একটু সরি বলে নিচ্ছি আমার গলাটা সমস্যা হওয়ার কারণে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে তাই কথাটা হয়তো স্পষ্ট নাও আসতে পারে, এর জন্য আমি খুবই দুঃখিত। এখন আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব, হাতের মধ্যে জাস্ট একটু তেলটা মেখে নিয়ে তারপরে সুন্দর করে মিষ্টিগুলো ঠিক এইভাবে করে বানিয়ে নেবেন। তবে আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী শেপ দিয়ে নেবেন, আমি এইভাবে করে নিচ্ছি ঠিক যেভাবে চমচম মিষ্টির শেপ হয়। সবগুলো মিষ্টিকে আমি এইভাবে করে বানিয়ে নিব। আপনি যখন ছানাটাকে মাখাবেন তখন কিন্তু খুব জোরে জোরে চাপ দিয়ে ছানাটাকে মাখাবেন না, এতে কিন্তু ছানাটা ভালো হবে না, আস্তে আস্তে করে করতে হবে। সব মিষ্টিগুলো রেডি, এখন আমি এই মিষ্টিগুলোকে চিনি সিরায় দিয়ে দিব। আর এটাকে চিনি সিরায় দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো অপেক্ষা করব। এই 20 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটাকে একদমই উঠানো যাবে না, কারণ ঢাকনা উঠালে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না, সেজন্য 20 মিনিট পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেই হবে।
আসলে মিষ্টি বানাতে গেলে কিন্তু কিছুটা ধৈর্যের প্রয়োজন আছে, ঝটপট করে কিন্তু কোনো কিছু হয় না, সেজন্য একটু ধৈর্য নিয়ে কিন্তু যে কোনো জিনিস তৈরি করতে হয়। আর আপনি যদি ধৈর্য নিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই পারফেক্ট হবে। এখন এখানে আমি ঢাকনাটা দিয়ে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এই মিষ্টিটা আমার কাছে ভীষণ ভালো লাগে, তবে চমচম মিষ্টিটা কিন্তু আরও একটা উপায় করা যায়, সেটাও আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। 20 মিনিট পরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো ফুলে কতখানি হয়েছে। এখন কিন্তু চিনি শিরাটা একটু ঘন এসেছে, তাই আমি 1 কাপ পরিমাণে এখানে পানি দিয়ে দেব। পানিটা কিন্তু অবশ্যই গরম হতে হবে, ভালো গরম কিন্তু, কারণ আপনি যদি এখানে হালকা গরম বা ঠান্ডা পানি মিক্স করতে যান সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো চুপসে যেতে পারে। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে আরও 20 মিনিট অপেক্ষা করছি। আরও 20 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কি পর্যায়ে আছে। এই যে দেখুন, আরও 20 মিনিট পরে মিষ্টিগুলো আরও ফুলেছে এবং কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এটা আমি টোটাল 3 ঘন্টার মতো চুলায় জাল দিয়েছি। 3 ঘন্টা জাল দেওয়ার পরে এটা কিন্তু পারফেক্ট চমচম হবে এবং কালারটাও কিন্তু ঠিক সেরকমই আসবে দোকানের মতো। এখন এখানে আমি আবার 1 কাপ পরিমাণে পানি দিব, দিয়ে আমি ঢেকে এবার এটাকে আস্তে আস্তে করে আমি জাল করব। যখনই চিনি শিরাটা একটু ঘন হয়ে আসবে ঠিক তখনই আমি 1 কাপ পানি দিব। ঠিক এইভাবে করে 3 ঘন্টা পর্যন্ত আমি এটাকে জাল করব। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি 1.5 ঘন্টা পরে মিষ্টির কালারটা কেমন হয়েছে। এখন এখানে আমি আরো 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো খুব হয়তো ভালো একটা কালার দেখা যাচ্ছে না, কিন্তু আসলে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে, পরবর্তীতে হয়তো আপনারা সেটা দেখতে পারবেন। এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক মজা, এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস যে আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখুন, চমচম মিষ্টিটা কিন্তু পুরো রেডি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটাকে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত চিনি শিরাতেই রেখেছি, আর এখন আমি কিন্তু শিরার থেকে উঠিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু শিরায় রেখে দিতে পারেন। এখন এখানে আমি জাস্ট একটু মাওয়া দিয়ে নেব উপর দিয়ে, এতে কিন্তু দেখতেও সুন্দর লাগে। আমি আশা করি যে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাজে লাগবে এবং আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আপনারা একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন যে কতটা সহজে এটা তৈরি করা যায়। আর আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছেন, আপনাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনারা সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন যেন আমি আরও ভালো কিছু আপনাদেরকে দিতে পারি, এবং আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটা সাবস্ক্রাইব করে ফেলবেন।